বাড়ি যশোর, যশোর কালীগঞ্জ। ভাবলে অনেক খারাপ লাগে যে আল্লাহ কোথায় যাবো, যাওয়ার তো রাস্তা নেই। এখন আল্লাহর ভরসা করি, বাবা মা তো মারাই গেছে, তা আল্লাহ ভরসা করি। এটা তো হয় না, যেহেতু আমি মহিলা আমার তো একটা থামা লাগবেই। যেহেতু একটা গাছের ভরসা থাকলে সেখানে আমি মানুষের কাছে দাম পাই না, আমি তার ছেলে না আর পথে ঘাটে রাস্তাঘাটে রাখতে পেতে পারবো। কোনের মানুষ দেখি যদি বিবাহ বসতে চাও, কোন মামাদের বলে আমরা গার্জেন হয়ে তোমাকে বিবাহ দিই। মনের মতন চাই যেটা আমার কষ্টটা সে বুঝতে পারে, আমার কষ্টটা সে ভাগ করে নিতে পারে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমার একই চোখ একজনে দেখে, আরেকজনের দেখার আল্লাহ যদি আমার তবে রক্ষা না দেয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় সুন্দরী আপুর সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম সুক্রিয়া। সুক্রিয়া আপু, যাক সুন্দর নাম। কি কি সুক্রিয়া করেন? নমস্কার করি। নমস্কার করেন? আল্লাহর নাম করি। যাক, আপনারা কয় ভাই বোন? আমরা দুই ভাই বোন। দুই ভাই বোন। তো এই যে ইউটিউবের সামনে আসছেন, কি বলতে চান? বাবা মা নাই বুঝছেন, মাদ্রাসায় বোনটা পড়ে, তার জন্য মনে করেন বাসা বাড়ি থাকি তো খুব ঋণ হয়ে গেছি টাকা পয়সা। আচ্ছা আচ্ছা। একটা মেশিন কেনার মতন টাকা চাই, যদি কেউ একটা মেশিন কেনার মতন সাহায্য করে তাহলে মনে করেন আমার সংসারটা চলতো, ব্যাপারটা চলে যেত। আপনার বাবা মা কি হয়েছে? বাবা মারা গেছে, আম্মু মারা গেছে। আম্মু মারা গেছে 4 বছর, বাবা মারা গেছে 1 বছর হয়ে। আচ্ছা আচ্ছা। আম্মুর কি হয়ে মারা গেছিল? আম্মুর হাত নষ্ট দেখে মারা হয়ে গেছে। তা আপনারা দুই বোনই আছেন, আর কেউ নাই আপনাদের? না, আর কেউ নাই। আচ্ছা আচ্ছা। আপনাদের বাড়িটা কোথায়? বাড়ি যশোর, যশোর কালীগঞ্জ। যশোর কালীগঞ্জ। তা ঢাকায় কোথায় থাকেন? ঢাকা থাকি নবীনগর। ঢাকা নবীনগর থাকেন। কি করেন আপনি এমনি মূলত? এখন বাসা বাড়ি কাজ টাজ করি। বাসা বাড়ি কাজ করেন। পড়ালেখা করছেন? পড়ালেখা করি নাই। তা যশোর থেকে ঢাকায় কি কারণে আসা হয়েছিল? আপনার মা বাবা কি ঢাকায় আসে মারা গেছে নাকি যশোর থেকে মারা গেছে? আমরা ঢাকায় ছিলাম, ঢাকা যাওয়ার পরে দেশে গেছিলাম। তো বাবা মারা যাওয়ার পরে কেউ আমাদের সাহায্য করার লোক নাই, দেখে দেশে এসে বসছিলাম। ওই ঢাকায় এসে বসছিলাম বোনটারে নিয়ে। তারপর এখানে খাই, খুব কষ্ট হয়, বোনটারে মাদ্রাসা পড়ালেখা করাই। আপনি পড়ালেখা করছিলেন? আমি করি নাই, বোনটাকে করাইতেছি। আশা করি যে তো বোনটারে মানুষ মাদ্রাসায় পড়ালেখা করতেছে বোন। আপনি বাসা বাড়িতে কাজকাম করতেছেন, কাজকাম করে এইভাবে আসলে আপনার গার্জিয়ান বা পিছুটান বলতে কেউ নাই নাকি? আছে, একটা মামা আছে, মামা অল্প জিজ্ঞেস করে। মামা থাকে কোথায়? দেশে থাকে? মামা দেশেই থাকে। তো যে দুই দুইটা বোন হয়ে মেয়ে মানুষ হয়ে ঢাকা শহরে থাকা, এটা খুব একটা রিক্সের ব্যাপার না, কষ্টের ব্যাপার না? অনেক কষ্ট করে থাকি, নিজের সম্মানটা বজায় রাখি। গ্রামের কি জায়গা জমি টমি ঘর বাড়ি কিচ্ছু নাই? কিছু নাই, বাবা মার যেটুক ছিল মামারা নিয়ে নিছে। মামারা কেন নিয়ে নিল? নিয়ে নিছে, এখন দুইটা বোন আমাদের অধিকার নাই নাকি, বাবা মারা গেছে, মা বোন মা মারা গেছে, দেখে আমাদের অধিকার নাই, তার জন্য আমাদের বাড়ি বেরিয়ে। এখন তো মা বাবা মারা গেলেও মেয়ে থাকলে মেয়েরাও পায়, এখন আপনার ভাই নাই বলে পাবে না তা তো হয় না। মনে করো আমাদের পাশে কেউ নাই দেখে তার জন্য আমাদের দেয়নি। তো সবকিছু মিলে তো আসলে খুবই কষ্টের কথা, বা কষ্টের ভিতর দিয়ে আসলে আপনাদের দিন চলতেছে। তা কতদিন হলো আপনি ঢাকায় আসছেন? ঢাকায় আসছি বেশি দিন হয়নি, 4 বছরের মতন হবে। মানে বাবা মা মারা যাওয়ার পরপরই ঢাকায় চলে আসছেন? ঢাকায় চলে আসছি। মানে কার সাথে আসছিলেন নাকি নিজেরাই ঢাকায় ছিলেন? নিজেরাই ইচ্ছা করে এসে পড়ছিলাম। একটা বেটা ছিল আত্মীয়র মতন, সেই আমাদের ঢাকা শহর আইনে ফেলছিল, এসে বলছিল বাসা বাড়ি কাজ টাজ করে খাও। তাই তো বাসা বাড়ি কাজ কাম করে এখন কিরকম চলতেছে আপনাদের? অনেক কষ্টের ভিতরে আছি, মনে করেন টুকটাক করে চলি আপাতত এইভাবে করে। তো এখন ভবিষ্যৎ কি ইচ্ছা আছে আপনার? এখন ভবিষ্যতে ইচ্ছা আছে, একটা মনের মতন মানুষ চাই, পরবর্তী মানুষ চাই, যেটা আমাকে আমি নমস্কার করতে পারি, বোনটার হেফাজত রাখতে পারি। আপনি বিয়ে শাদী হয় নাই? না, আমার বিবাহ হয়নি। বিয়ে শাদী করতে কেউ আসে নাই নাকি? বিয়ে শাদী অনেক জায়গার থেকে আইসে, মনে করো বাবা মা আছে, থাকতো একটা কাজ হতো, এখন যে করতে চাইবে মামাকে সাক্ষী রেখে তাকে বিবাহ করতে হবে। মানে বিয়ে শাদী যে করবেন মানে রিস্কটা আসলে নিতে চাচ্ছেন না বা নিতে পারতেছেন না, গার্জিয়ান বলতে আসলে এরকম কেউ নাই? তো মানুষ ধরেন এই বয়সে তো অনেক ভালোবাসার প্রেম টেম এরকম অনেক কিছুই থাকে, তাই এরকম কোন কেউ নাই নাই মনের মানুষ বা এরকম মানুষ করি না, যাতে বাবা মা নাই, যদি বোনের জীবনটা নষ্ট করি ফেলে একটা ছেলের পাল্লায় পড়ি, তার জন্য করতে চাই না। না, বোনের চিন্তা করতে গিয়ে আপনারও তো বয়স হয়ে যাচ্ছে, বিয়ের সাথে তো একটা বয়স থাকে, সেই বয়স পার হয়ে গেলে তো সমস্যা। এখন যে আমার কষ্ট বুঝে আমার ভালো বুঝে যে আমাকে বিবাহ করবে বলতে হোক, তাকে বলবো যে আমার ছোট একটা বোন আছে, তাকেও টানতে হইবে যে আমার পাশে থাকবে, সে তো আমার সব দেখি দেখছে। তা দেখা যাচ্ছে আপনি একটা সুন্দর সংসার পাইলেন বিয়ে করে, ভালো কোনো ছেলে বিয়ে করলো, বোনের কারণে যদি অশান্তি হয় সেটা সমস্যা না? সেটা সার্ভেটা আলাদা, সেটা মামার কাছে না, কষ্ট করে বোনটাকে রাখতে হবে, তাকে দিনের পর আমি টাকা টুকা দিয়ে তাকে রাখি। আচ্ছা আচ্ছা। বোনটা কত বছর বয়স কত এখন? বোনটার 12 বছর চলতেছে। তো মোটামুটি বড় হয়ে গেছে আর কি। আপনার
মানে যে মামাটা থাকে সেই মামাটা কি মানে কোনো খোঁজ খবরই কোনো কিছুই নাই না নাকি এমনি মাঝে সাঝে কোনো খোঁজ খবর নাই তার আসলে বছর একটা দিন আসলে আসে আমাদের বাড়িতে বেরিয়ে যায় কিছু দিয়ে যায় মানে ঢাকাতেই আসে হ্যাঁ ঢাকায় আসে গ্রামে তো আসলে মাথা গোজার কোনো ঠাই নাই বা গ্রামে কোনো জায়গা জমি কোনো কিছুই নাই তো এই যে সবকিছু মিলে এই বয়সে যে এত কষ্টের ভিতর দিয়ে চলতেছেন বা এই যে কষ্টের জীবনটা এটা ভাবলে কি রকম লাগে এটা ভাবলে অনেক খারাপ লাগে যে আল্লাহ কোথায় যাবো যাওয়ার তো রাস্তা নেই এখন আল্লাহর ভরসা করি বাবা মতো মারাই গেছে তা আল্লাহ ভরসা করি বোনটাকে নিয়েই থাকি পড়ালেখা শিখলো তো একটা চাকরি বাকরি করতে পারতেন বা এরকম তো হয় না আশয় ছিল গরিব ছিল তার জন্য পড়ালেখা করতে পারি না পড়ালেখা করতে পারেন না এটার জন্য কষ্ট হয় হ্যাঁ যে চোখ থাকতে আমরা অন্ধ হয়ে আছি তার জন্য বোনটাকে ওইভাবে করতে চাইলাম বোনটাকে মানুষের মতো যে বাসাতে কাজ করেন সেটা কি মান্থলি বেতন দেয় নাকি আসলে মাস শেষে বেতন দেয় মাস শেষে সেই বাড়িওয়ালা ভালো মানে যেখানে কাজ করেন মোটামুটি ভালো কাজকর্ম করি মাস শেষে টাকা দেয় ভালোবাসা আমাদের আচ্ছা এই বাসাবাড়ি কাজ ছাড়া তো অন্য কোনো কাজ কাম কিছু করতে পারে না পারি টেলিমিশন এর কাম করতে পারি আচ্ছা আচ্ছা তো ওই কাজটা তো ভালো বাসার কাজ আছে তো ওইটা করেন না কেন এখানে মনে করেন টাকা টুকা নাই দেখে গুছাইতে পারি না দেখে কাজটা করতে পারি না তার জন্য কিছু সাহায্য করতো মানে কি একটা মেশিন হইলে মোটামুটি কাজ কাম করে চলতে পারতেন হ্যাঁ তো বাসাবাড়ি কাজ করে যে টাকা পান সেটাতে গুছায় চলতে পারেন না চলতে পারি না মনে করুন রুম ভাড়া আছে বোনের খরচ আছে কারেন্ট বিল আছে নিজের পোশাক আছে বাজার আছে ঢাকা শহরের বাড়ি তার খরিদি করে রান্না করে না গ্যাস বিল দেওয়া লাগে সেগুলো টাকা দিয়ে গুছাইতে পারি না ধরুন যদি মা বাবা থাকতো আজ তাহলে নিজেকে কিভাবে তৈরি করতেন নিজেকে মনের মতন সাজাইতাম পড়ালেখা করতাম ভালো বাবা মা যেখানে দেখে বিয়ে দেওয়া দিত সেখানেই থাকতাম কষ্টটুকু করে এটি সাজাইতে চাইছিলাম বিয়ে শাদি করে সংসার করা ছাড়া আর অন্য কোনো চিন্তা করা যায় না যে নিজে এটা স্বাবলম্বী হবো বা ভালো কিছু করবো এরকম কোনো চিন্তা করেন অবশ্যই এটা তো হয় না যেহেতু আমি মহিলা আমার তো একটা থামা লাগবে যেহেতু একটা গাছের ভরসা থাকলে সেখানে আমি মানুষের কাছে দাম পাই না আমি তার ছেলে না আর পথে ঘাটে রাস্তাঘাটে রাস্তা পেতে পারবো বোনটারে নিয়ে কোনো জায়গা যেতে পারি না এই পর্যন্ত যে আসছেন এরকম জীবনে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন যে আসলে মানে খুবই খারাপ সিচুয়েশনের মধ্যে দিন গেছে বা খারাপ কোনো মানুষের অফার দিছে বা এরকম কোনো কিছু মানুষের সেরকম খারাপ আশা দেখি নাই মানুষ আমরা যদি ভালোই চলি মানুষ বলতে পারবে না আজ যে বাসা বাড়িতে থাকি তারা খুবই ভালো যেতে চারিদিকে দেলান দেওয়া বাড়ি থাকে রাস্তাঘাটে সেভাবে সময় মতন চলি ফিরি খাই দেয় মানুষ বলার সাহস পায় না কেন বাসা বাড়ির লোকরা আমাদের সাপোর্ট করে আচ্ছা আচ্ছা তারপরও তো বোঝেনি বা জানেনি দেশে এখন যে অবস্থা মানুষ হ্যাঁ দেশে মেয়ে মানুষের আসলে চলাফেরা আসলে দায় মানে ইজ্জতের সাথে মানে সবকিছু দিক থেকেই সমস্যা যেহেতু একা আপনি ট্রাভেল করতেছেন যে বোনটাকে নিয়ে ভালো মতো চলার তাই যে ইউটিউবে আসছেন যে বাসাতে কাজ করেন তারা কি কোনো জানে বা তারা কোনো সমস্যা করবে কিনা হ্যাঁ তারা আমাদের মনে করেন বলছে যে তোমাদের কোনো সমস্যা হলে আমাদের জানাবা এমন কোনো সমস্যা হয় না যে ইউটিউবে যে সাক্ষাৎকার দিতে আসছেন তারা কি আবার খারাপ বলবে কিনা বা এরকম না না তারা খারাপ বলবে না তারা বলছে যে তোমার বয়স হয়ে গেছে তোমার বোনটারে যদি টান চাই তুমি একটা মনের মানুষ দেখে যদি বিবাহ বসতে চাও তোমার মামাদের বলে আমরা গার্জেন হয়ে তোমাকে বিবাহ দিই তো মানুষটা আসলে কিরকম মানুষ আছেন বিয়ে করার জন্য মনে করো মনের মতন চাই যেটা আমার কষ্টটা সে বুঝতে পারে আমার কষ্টটা সে ভাগ করে নিতে পারে সেরকম এটা মনের মানুষ চাই মনে মানুষ আসলে তো মানুষ বোঝাও দেয় কিন্তু দেখা যাচ্ছে বিয়ে শাদি হয় বিয়ে শাদি হওয়ার পরে আবার দেখা যাচ্ছে যে কিছুদিন পরে আবার সমস্যা করে বা ফেলে চলে যায় মানে সবকিছু মিলে কিন্তু একটা সমস্যার ভিতর মানুষের হয় কারণ আপনার আসলে গার্জিয়ান বলতে কেউ নেই পুরুষ মানুষের মন তো আপনি দেখেন সাথে দেখে শুনে প্রথমে তো বোঝা যায় না পরবর্তীতে দেখা যাচ্ছে যে ছেলের ভিতর সমস্যা থাকে এরকম ধরনের কিন্তু সমস্যা হয় তো যাই হোক আপনি এখন বড় হয়েছেন বোঝেন সবকিছুই যেটাই করবেন মেয়ে মানুষের একবার জীবনে বিয়ে হয়ে গেলে তখন তার আর কিন্তু কোনো কিছুই বাকি থাকে না তো অতএব বিয়ে করে যাতে সংসারটা নষ্ট না হয় সেরকমই একটা ছেলে দেখে গার্জিয়ান দেখে আশা করি বিয়ে শাদি করবেন ঠিক আছে তো এখন পর্যন্ত কেউ কি আসে না এরকম কোনো ছেলে বিয়ে সাইতে আসে অনেক জায়গা থেকে কোনো বোনটার মুখের দিকে চাইয়ে বসে না এখন ভাবতেছি যে বইনে যদি এখন এখন ভালো পড়ালেখা করতে এখন টাকা পয়সা লাগবে তার জন্য কলম কষ্ট করে এখন বিয়ে শাদি করে সে ছেলেটাকে বুঝি বলবো যে আমার বাবা মা নেই মনে ভাবো এটাও তোমার বোনের মতো নেই তারে কিছু হেল্প করতে হবে তার জন্যই আমি এটা মনে মনে আপনি যদি একটা ভালো ফ্যামিলি পান বা ভালো সংসার পান যেহেতু আপনি একটা সেলাইয়ের কাজ করেন আপনি যদি স্বামীরে বইলে টলে যদি একটা মেশিন কিনাই দেন আপনি দেখেছেন নিজে খরচ যে ইনকাম করবেন সেটা দিয়েও কিন্তু বোনটাকে চালাইতে পারবেন স্বামীর আর ওরকম ইয়া হবে না তারপর আপনি যে সংসারে যাবেন সেই সংসারের চিন্তাটা তো আপনাকে করতে হবে সংসারটাকে ভালো রাখার পরে না আপনি কোনো হেল্প বা সহযোগিতা করবেন সেটাও কি চিন্তা করেন একটা মেয়ে চায় না যে আমার সংসারটা নষ্ট হয়ে যাক একটা মেয়ে চায় যে আমার সংসারটা থেকে যাক
তোমার বাবা মা নাই আমি তেমন একটা ইজ্জত আরেকজন দেখি যেটা আমার অধিকার আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমার একটা ইজ্জত একজনই দেখে আরেকজনের দেখার আল্লাহ যাতে আমার তো বিরক্ত না দেয়